নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শ্রী সঞ্জীবন বলছি। আজকে যে বোগেনভিলিয়াটি দেখাচ্ছি সেটি হলো সুইট হার্ট, ইন্ডিয়ান সুইট হার্ট। এই বোগেনভিলিয়াটি একেবারেই যারা টবে বোগেনভিলিয়া লাগিয়ে বোগেনভিলিয়ার আনন্দ নিতে চান তাদের জন্য খুবই আদর্শ গাছ। গাছটির মধ্যে এমন একটি অসাধারণ সৌন্দর্য রয়েছে যে এটি একটি আমার অত্যন্ত প্রিয় বোগেনভিলিয়া। গাছটির এই আইডেন্টিফিকেশনে আমাকে সাহায্য করেছে বাপন মাইতি। প্রচুর গাছে ফুল ফুটছে কিন্তু সঠিক আইডেন্টিফিকেশন হচ্ছে কি হচ্ছে না এই চিন্তা করে ভিডিওগুলো করতে পারছি না, গাছগুলোর ফুলগুলো ঝরে যাচ্ছে। আজকে আমি এই গাছটিকে পরে বিভিন্ন জায়গায় মিলিয়ে দেখেছি যে সম্ভবত এই আইডেন্টিফিকেশনটি সঠিক। গাছটির কয়েকদিন আগেই পুরো ভরে ফুল হয়েছিল। আমি হালকা করে প্রুন করে গাছের মাটির মধ্যে এবং গাছকে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট দিয়ে আমি একেবারে স্নান করিয়ে দিয়েছি। যেদিনকে আমি গাছটিকে ছেঁটেছি সেদিনকেই আমি ওই এপসম সল্টটি প্রয়োগ করেছিলাম এবং তারপরে একদিন আমি সালফেট অফ পটাশের 1 গ্রাম/লিটার দিয়ে গাছটিকে স্প্রে করেছিলাম, আর একদিন আমি শস্যের খোল পচার জল এবং একদিন আমি ওয়েস্ট ডিকম্পোজারের জল গাছের মাটিতে দিয়েছিলাম। দেখুন গাছটি আবার সঙ্গে সঙ্গে প্রায় 20 থেকে 25 দিন হয়েছে আবার গাছটিতে ফুলে ভরে গেছে। এত দ্রুত বারে ফুল চলে আসে এই সুন্দর বোগেনভিলিয়াটিতে এবং গাছটির একেবারেই প্রচুর পরিমাণে বড় বড় ডাল ছাড়ে না, খুব কম্প্যাক্ট এবং একটা কোমল স্বভাব রয়েছে গাছটির। গাছটির আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যখন গাছের প্রথম পাতাটি বেরোয় তখন এই পাতাটির মধ্যে একটা ইয়েলোইশ সুন্দর রেখার টোন থাকে, এটি দেখে আপনি এই গাছটিকে আইডেন্টিফিকেশন করতে পারবেন। এবং ফুলটির যে বর্ণ সেটি কিন্তু এক এক সময় দেখেছি যে রেড অংশটি অনেক বেশি উজ্জ্বল হয়ে যায়, কখনো বা রেড অংশটি অনেক কম উজ্জ্বলতা থাকে। সেটি হয়তো বিভিন্ন ওয়েদার এবং গাছের খাদ্যাখাদ্যের ওপরে গাছের বর্ণের তারতম্য নির্ভর করে। যিনি এই নামটি দিয়েছিলেন সুইট হার্ট, তিনি যথার্থই নামকরণ করেছিলেন। সত্যিই গাছটি খুব মিষ্টি। গাছটিকে আপনারা দেখুন এবং গাছটির যে গঠন ভঙ্গিমা দেখুন,
চারিদিক থেকে একটি ডাল উঠে এসেছে এবং উঠে এসে গাছটি কিরকম সুন্দর একটা নৃত্যের ভঙ্গিমায় চারিদিক থেকে ডাল বেরিয়ে ছোট্ট একটা শিশুর মতন নিষ্পাপ এবং সুন্দর। এই বোগেনভিলিয়াটি যারা পটে করবেন তারাই একমাত্র নির্বাচন করবেন। মাটির বোগেনভিলিয়া যারা অনেক বড় ট্রেলিং করে কিংবা মাটিতে লাগিয়ে সৌন্দর্য পেতে চান তারা তাদের জন্য এই গাছটি নয়। হয়তো মাটিতে লাগালে অন্য রূপ ধারণ করতেও পারে, কিন্তু আপাত অর্থে মনে হচ্ছে যে এটি একটি আদর্শ পট কালচারের গাছ। অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি যে আইডেন্টিফিকেশনটি করলাম সেটি সঠিক কি না, যদি ভুল হয় তাও জানাবেন, আর ভুল হলে কোনটি সঠিক সেটিও জানাবেন। আমি আবার খুঁজে দেখব যে আপনারা যেটি বলছেন সেটি এই গাছের ক্ষেত্রে সঠিক কি না, কারণ অনেক সময়ই গাছের ফুল এবং পাতা যখন আমরা ছবিতে দেখি অনেক ক্ষেত্রে ভুল হতে পারে, সেই জন্য সেটি বারেবারে মিলিয়ে দেখার প্রয়োজন হয়ে পড়ে। আপাতত সুইট হার্ট ইন্ডিয়ান সুইট হার্ট ভীষণই ভালো একটি বোগেনভিলিয়া আজকে দেখাতে পেরে ভীষণ খুশি লাগছে। অনেকদিন দাবদাহের পরে গতকালকে হালকা বৃষ্টি হয়েছে, পরিবেশ অনেক ঠান্ডা হয়ে গেছে। ইচ্ছা আছে পরপর বোগেনভিলিয়াগুলোর আইডেন্টিফিকেশান আপনাদেরকে দেখানোর, সময় লাগবে। আপনারা ধৈর্য ধরে চ্যানেলটির সঙ্গে লেগে থাকুন, আমরা আশা করব যে 300 থেকে 400 বোগেনভিলিয়ার জাতকে আমরা চিনিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম দিকে যখন বোগেনভিলিয়া করতাম তখন এই জাতগুলির ব্যাপারে অত সচেতন ছিলাম না, সেই কারণে গাছগুলির নামের ব্যাপারে অত আগ্রহ ছিল না। ফুল দেখে এবং ফুল করেই সমস্ত রকমের আনন্দ হয়ে যেত, আর নতুন করে গাছটির নাম ধাম জেনার কোনো আগ্রহ প্রকাশ করিনি। যদি প্রথম থেকে সেদিকে নজর দিতাম তাহলে আজকে এই অসুবিধার মধ্যে পড়তে হতো না। এটির একটি অসাধারণ প্রয়োজনীয়তা রয়েছে যে গাছটির নাম জেনে নেওয়া, কারণ অনেক গাছ ক্রমাগত পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো গাছের সংখ্যা হ্রাস পেয়ে যায়, কোনো কোনো গাছের সংখ্যা বেড়ে যায়। সেটি একমাত্র প্রোপাগেশনের মাধ্যমে আবার তার সাম্যতায় ফিরিয়ে আনা সম্ভব, যেটি যারা প্রোপাগেট করেন তারা এই মহান কাজটি করে চলেন। সেই জন্য যদি সেই সমস্ত গাছের চাহিদা আসে তাহলেই কিন্তু প্রোপাগেশন বাড়তে থাকে। সেই জন্য কোন গাছের কী ক্যারেক্টার সেই অনুযায়ী মানুষ যখন জেনে তার চাহিদা যারা প্রোপাগেটার তাদের কাছে পেশ করেন তারা সেই গাছটির প্রচুর পরিমাণে প্রোপাগেশন করে ফেলেন। সেই জন্য গাছের নাম ধাম এবং ক্যারেক্টার জানার ভীষণই প্রয়োজন রয়েছে। সেই কারণে অনেক দেরিতে হলেও আমি এই ব্যাপারে মনোযোগী হয়েছি এবং আপনাদেরকে এই ব্যাপারে মনোযোগী করবার জন্য আবেদন জানাচ্ছি। ফুলের আনন্দ তো নিতেই হবে, কোনো রকম বিচার না করেই আমরা যেন ফুলের আনন্দ নিতে থাকি, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু সচেতন থাকব যে গাছগুলির নাম এবং গাছগুলি কীরকম কী পছন্দ করে। যার যা পছন্দ তাকে তা দিতে হবে, যে দেবতা যে ফুলে তুষ্ট তাকে আমরা সেই ফুলই দিই। সুতরাং এক্ষেত্রেও সমস্ত গাছের ক্ষেত্রেই রয়েছে যে কোনো গাছ প্রচুর পরিমাণে হিট টলারেন্ট, কোনো গাছ একেবারেই অত উত্তাপ সহ্য করতে পারে না। বোগেনভিলিয়ার ক্ষেত্রেও রয়েছে এক একটি গাছের এক এক রকমের ক্যারেক্টার, আমরা ক্রমাগত জানবার চেষ্টা করব যে গাছটির ক্যারেক্টার কী। এই গাছটির ক্ষেত্রে দেখেছি গাছটি কিন্তু মোটামুটিভাবে সারাদিন প্রখর সূর্যালোকেই আমি রেখে দিচ্ছি, খুব একটা অসুবিধা হয় না। বর্ষার সময় কী দরকার হবে না হবে এ বছর ভালো করে খেয়াল করব, তখন আবার পরবর্তীকালে ভিডিও করে আপনাদের জানিয়ে দেব। ইন্ডিয়ান সুইট হার্ট নিয়ে আজকের এই অনুষ্ঠানটি প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।